তো বন্ধুরা, মুর্শিদাবাদ মানেই তো আমরা জানি সেই হাজারদুয়ারি, আর নার্সারি মানেই রাজীব নার্সারি। মুর্শিদাবাদে কিন্তু এই রাজীব নার্সারি বিখ্যাত নার্সারি। নমস্কার বন্ধুরা, আমি দেবু আর দেবু শিকদার রূপ গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত। তো আমরা চলে এসেছি আজকে মুর্শিদাবাদের সেই বিখ্যাত নার্সারি রাজীব নার্সারি। এখানে প্রত্যেকটা মাদার প্লান্টে ফল এবং টবেও ফল একদম রেডি গাছও আপনারা পেয়ে যাবেন। তো এখানে আমরা কি কি গাছ পাবো আর আমরা এখানে কিভাবে আসব আর দাদার সঙ্গে একটু পরিচিত হয়ে নেবো। তো নমস্কার দাদা। আচ্ছা হ্যাঁ, বলছি আপনার নামটা আর এখানে লোকে কিভাবে আসবে আর নার্সারি নামটা কি? একদম একদম, আমার নাম রাজীব, এটা রাজীব নার্সারি, এটা আমার মুর্শিদাবাদে অবস্থিত। মুর্শিদাবাদে একদম পোবার বহরমপুর, বহরমপুর বাস স্ট্যান্ড থেকে ইসলামপুর রুটে 8 কিলোমিটার আসতে হয় আমাদের মোড়টার নাম, যেখানে নামতে হয় বাসে, কুতবাপুকুরের মোড়। মানে বহরমপুর বাস স্ট্যান্ড থেকে ইসলামপুর রুটের বাস ধরে কুতবাপুকুরে নেমে যাবে। আর বহরমপুরে যতজন মানে নার্সারিতে আসতে হলে, মুর্শিদাবাদে আসতে হলে বহরমপুরে মেইন আসতে হবে। কলকাতা দিক থেকে ট্রেনে যদি আসে তা বহরমপুর কোর্ট স্টেশনে নামবে, বাসের মাধ্যমে আসলেও ধর্মতলা থেকে যত বাস আমাদের বহরমপুর আসে বহরমপুরেই নামতে পারবে। এদিকে মালদা, কোচবিহার, ফারাক্কা থেকে আসলেও বহরমপুরেই নামতে হবে। বীরভূম থেকে আসলেও বহরমপুরেই নামতে হবে। বহরমপুর থেকে বহরমপুর নেমে ওখান থেকে গাড়ি ধরবে? একদম একদম একদম, গাড়িটা ধরবে কোন দিকের গাড়ি? ইসলামপুর রুটের বাস ধরবে, 10 থেকে 15 টাকা ভাড়া নিবে, বলবে যে কুতবাপুকুর মোড়ে নামবো। কুতবাপুকুর মোড়। আচ্ছা, আপনাদের লোকাল গ্রামটার নাম? এটাও কুতবাপুকুরি। ফুল ফল বলতে গেলে বেশিরভাগই ফল পাওয়া যায়, ফুলটা কম রাখি, কারণ বেশির অংশ যত লেবু তো সেই অবশ্যই লেবু, যত রকম ভ্যারাইটি, তারপর বিভিন্ন রকমের বেদানা ভ্যারাইটি পাবে। তবে এই মুহূর্তে আপাতত বেদানা ভ্যারাইটি স্টকটা নাই, চারা কিছুদিন বাদে বেচবে। আজকে আপনারা কিনে বিক্রি করছেন আর নিজেরাই তৈরি করছেন? না, নিজে বেশিরভাগই 90%ই সব নিজে তৈরি করি, আগে নিজে যেগুলা ভালো ভালো জাত এনে লাগাই তারপর তৈরি করে বেচি। এর কিছু একদম একদম একদম, হ্যাঁ হ্যাঁ, তাহলে তো দর্শক ঠকার কোনো ভয় না? না না, একদমই কোনো ব্যাপার নাই, কারণ আমার বহুজন চারা কালেকশন করেছে, নিয়েছে, জানে, এসেও দেখে রিভিউ। আজ ফলের গাছটা একটু কাছ থেকে দেখাবে, এই যে যে ফলটা ঝুলে আছে এটা কি? একদম এটা কিন্নু কমলা দেবু, দেখেন কালার আর সাইজটা শুধু দেখেন কিভাবে ধরে আছে, একটু উপর থেকে দেখো। প্রচুর প্রচুর ধরেছিল দেবুদা। আচ্ছা একটু এই বস্তাটা দেখো। হ্যাঁ, এই ছোট ছোট দামি টপ ফ্লপ বা ড্রামের মধ্যে নয়, কিছুই না, বস্তার মধ্যে শুধু 15 টাকা খরচা করে একটা বস্তা, বস্তার মধ্যে আছে। বাস দেখো কিভাবে ধরে, মাটি ভরে জাস্ট গাছ লাগিয়ে দিয়েছি, হয়ে গেছে। এই ফলের লেগে দেবু একদম সত্যি কথাই, যে যে আভাঙা, যে কোনো সার কি বিষ কি ভিটামিন দিতে কিছুই না, আপনি লাগিয়ে দিবেন, মাঝে মধ্যে ফলের গুঠি দাঁড়িয়ে গেল, একটু বোরন স্প্রে করলেন, একটু হয়তো গুড়ায় খোল পচা আর একটু হাড়কুচি দিলেন, ব্যাস এই ফল হবে। তাছাড়া এক্সট্রা কিছুই লাগে না। খেতে মিষ্টি হয়েছে নাটক, দেখেন, দেখলে বুঝতে পারবেন। আচ্ছা তাহলে একটা ছেড়া যাক। হ্যাঁ, আপনি যেটা একদম ইচ্ছে, সবগুলো একদম টপটপ হলুদ হয়ে গেছে, একদম মাথা খারাপ করে সবাইকে একটু দেখাবেন টেস্টটা। এবারে আচ্ছা পারেন, আমি বলেছি। আচ্ছা একটা নিচের দিক থেকে ছিল নালে সামনে দেখতে সুন্দর, এইটা এইটা পারেন দেবো, দাই সাইজও ভালো, দেখেন এটা পারেন তাহলে একটু ছেড়ে নি। বাবা, এই খোসা একদম উঠে যাচ্ছে, খোসা তো উঠে যাবেই, এর কেটে দেখান দেবো, দাম মিডিল বরাবর। ওজনটাও বেশ, দেখো তো মনে হচ্ছে 300 গ্রাম হয়ে যাবে না? আরাম করে তিন, একটা মাপলাম কালকে 295 গ্রাম হয়েছে, দেখেন দাদা লেবুটা, এইদিকে দেখা। হ্যাঁ, দেবুদা ছাড়িয়ে দেও লোকজনকে, একটু দেখো কালারটা, কালার আর ইটা দেখো, বড় বড় সাইজের সাইজ, কালার সব দিকে এখনো ঠিক আছে, এবার খেয়ে দেখবে শুধু লোকজন তাহলে বুঝতে পারবে। আমি এর আগে এসেছিলাম। তো একটু আপনার এদিক চলে আসেন, সবাই আসেন, সবাই আসেন। আচ্ছা আপনার নাম কি? অনন্ত। কত লালগোলা? লালগোলা। আপনি কত এসেছেন? ডুবকোট। আপনার নাম কি? রাহেন্দ্র সর। আচ্ছা এদিকে আসুন, এদিকে আসুন, খুশাও কিন্তু সুন্দরভাবে ছেড়ে আছে। রাজীব দা লেট না করে খেয়ে নিয়ে, বাবারে দেবো
সুবহানে তো তো মুখ ভরতে গেছে একবারে এবার বলেন যে দারুণ নি সুন্দর কারণ বাজারে তো কিন্নু পাওয়া যায় রে এই কিন্নু দেখেন না না ওটা অনেক পার্থক্য দারুণ মিষ্টি কারণ বন্ধুরা দেখলি বুঝতে পারবে কোনো ব্যাপার নাই এই দেখেন দেবুদা একটু কিন্তু বেশি বেশি হয়েছে লোকজন এলে একটু রাখতে হবে রূপ লেগে যাচ্ছে তোমার বাকিটা সবাইকে দিয়ে দাও হ্যাঁ না একটু খান আমি পেড়ে দিব অসুবিধা নেই সেট তারা কি আছে হুম ছোট বড় আচ্ছা বড় যারা সব রূপ পাবে একবার যাওয়ার সময় নিয়ে যাব আরামসে আর আমার বন্ধুরা বন্ধুরা পাবে তো সবাই একটা কয় রস দেখাই হুম হুম রাখেন এটা রাখেন হুম রসটাই দেখেন আর গাড়ো কি গাড়ো রস এই দেখেন বাবা এই তো এত রস দেখলি বুঝা যায় কিন্নু যে কি মিষ্টি বার বুঝতে পারছেন কিন্তু রস শুকায় না না আচ্ছা কেউ দেখলে তো ভাববে এর মধ্যে হয়তো রস ঢুকে দেওয়া আছে একজনকে কেটে খাওয়া দিতে বলছে কি মেরা চুবড়ে নিয়ে এসছে তাহলে দু নম্বর এটা কি লেবু বললে পাঞ্জাব পাঞ্জাব পাঞ্জাবি হলো মালটা খোটা পরিমাণে রস শুকায় না আচ্ছা বারিয়ন মালটা তো এই সময় রস শুকিয়ে যায় বারিয়ন তো এখনো কোনো রসের বংশই থাকবে না শুকিয়ে এটা কি রস হবে আপনি কি এটা দেখবেন আর খেয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন আচ্ছা এটা কি 12 মাস 12 মাস চারিদিকে শুধু ঘুরে ঘুরে দেখাও এই যে ফুল থুকায় থুকায় ফুল জালি আসছে আবার ওইদিকে মোটা মোটা জালি আবার এই যে ছোট ছোট ফল ধরে আছে হুম এই যে থুকায় থুকায় এই যে মোটা মোটা জালি সব কত মোটা হয়ে গেছে পুরো গাছে দেখো পুরো গাছে ফুলে ভর্তি এই যে কুড়ি আসছে আবার এই যে আসছে নতুন একদম শুরু শুরু ফুলের কোনো কোনো জালির কোনো ই নাই প্রচুর জালি এবার পাশে মিডিয়াম সাইজ আছে প্রত্যেকটা ডালে তাহলে এটা পাঞ্জাব মালটা তাহলে অল টাইম হবে অল টাইম একদম 12 মাস কোনো বন্ধ নাই ভিয়েতনামের মতো হ্যাঁ ভিয়েতনামের মতো 12 মাস হবে ভিয়েতনামটা তো লাস্টের দিকে রস শুকে যায় এটা রস না 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 কেটে দেখেন না দেখি আচ্ছা তাহলে চলো একটা কাটো হ্যাঁ তাহলে এটা পাও এটা পাও এটা পাও আমি করব হ্যাঁ হ্যাঁ বাহ বিরাট ভারী তো দেখুন দাদা হুম রস আছে না দেখলি বুঝতে পারবে তো প্রায় 250 মতো হয়ে যাবে হুম মোটামুটি 280-90 গ্রাম চোখ বন্ধ করে 300 হ্যাঁ আচ্ছা কাটো এটা আর বাড়িয়ানো তো এখন শুকিয়ে মানে সে চাল ভাজা হয়েছে কোনো রসই থাকবে না এখন দেখলে বুঝলে এই এটা কি সিডলেস নাকি অল্প দুই একটা বীজ অল্প সিড থাকে পাঞ্জাবে কালার আর সাইজ এবার এ তো ঠিক আছে এতে রস থাকবে না খেয়ে শুধু দেখবেন রস তো আছে না আছে এটা দূরের কথা শুধু এবার খেয়ে দেখেন যে কি মিষ্টি কি স্বাদের সে বলবেন যেমনটা সেরকমই বলবেন দারুন দারুন যেমন সেন্ট তেমন খেতে সবাইকে দেন আমি বললে তো হবে না পাবলিক কি বলে দেখা যাক সুন্দর দাদা বলেন এদিকে একটু কাছ থেকে দেখো কি সুইটনেস কি কম না বেশি এবার বলেন আজকে ডিসেম্বরে কত তারিখ ডিসেম্বরে 12 তারিখ 12 তারিখ আজকে ডিসেম্বরে 12 তারিখ শুধু মিষ্টিটা কেমন সেটা বলেন মিষ্টি এ ভাবা যায় না তুমি একটু খাও বেশি মিষ্টি মনে হয় না বিসমিল্লাহ বেশি মানে মিষ্টি ভালো মিষ্টি আর এর থেকে আর মিষ্টি হয় বাজারে আমরা যেগুলো কিনি তার থেকে তো মিষ্টি হ্যাঁ এটা একদম কড়া মিষ্টি আর 1%ও যাবে এটা বাজারে কুশা উঠে যাবে অত চ্যাটচ্যাটে লেগে থাকে কাছ থেকে দেখো কুশা উঠে যাচ্ছে কোনটা মিষ্টি হয় কোনটা মিষ্টিগুলো দেখলো বাহ রসটা দেখে চুপি চুপি দেখো মেলা রকমের হয় ঠিক আছে ওটা কেটে দিলাম আচ্ছা এবার একটু রসটা চুপি দেখাবে হ্যাঁ একটু কেটে একটু দেখাও কেমন রস বের হচ্ছে হুম রস দেখলে বুঝতে পারবে দেখাও না দেবো এটা বিচ অল্প না কিছু বলার নাই আমার মাথা খারাপ করা মিষ্টি মেন চায়ের চারা কি আছে রেডি হ্যাঁ রেডি চারা আছে ছোট না বড় ছোট বড় সব রকমই আছে মোটামুটি 3-4 ফুটের ঝোপালো চারাও পাবে কারণ ওগুলা লাগালে বছরই ফল চলে আসবে একদম গ্যারান্টি ফল চলে আসবে আপনার একদম রেডি চারাও পেয়ে যাবেন ছোট চারাও পেয়ে যাবেন এর বাজারে খান আর এটা বুঝতে পারছেন ব্যাপারটা বাজারে তো দারুন যেগুলো খায় তার থেকে অনেক অনেক আচ্ছা চলো আর বাকিগুলো দেখি একটু মিষ্টিও আছে আচ্ছা আচ্ছা এবার একটু ভিয়েতনামটা দেখি আচ্ছা গাছটা একটু দেখো একটু দূর থেকে দেখাও ভিয়েতনাম না এটা অন্ধ্রপ্রদেশের মালটা অন্ধ্রপ্রদেশের আমি তো মনে করেছিলাম ভিয়েতনাম না ভিয়েতনাম ওই দিকে আছে এটা ভিয়েতনাম না অন্ধ্রপ্রদেশের মালটা রস আছে বিশাল রস
মালে তো রাজীব এই যে এইভাবে ধরে আছে দেখো আমি কিন্তু উঁচু করতে পারছি না দু হাত দিয়ে এটা এত মানে লেবু লিচু না কিন্তু লিচু থোকা না কি থোকায় থোকায় শুধু ধরেছে দেখলে বুঝতে পারবেন এটা কি লেবু এটা অন্ধ্রপ্রদেশের একটা মালটা দেন ফলনটা দেখেন শুধু আরে বাবা পুরো গাছটা দেখো বিশাল ফলন এ থোকায় থোকায় ধরে থোকায় থোকায় অন্ধ্রপ্রদেশের একটা জাত ওই যে আমাদের ভিয়েতনাম অরিজিনাল যে ভিয়েতনাম তার একটা ওই দিকে আছে এর চারা অবশ্যই এখন না তবে লেট হবে এরকম ভালো জাতের লেবু কিন্তু আপনারা পেয়ে যাবেন আচ্ছা চলো বাদ বাকি গুলো দেখি ডেকোপনটা দেখাবো আসো তো রাজীব এই অনেকেই তো ডেকোপন নিয়ে অনেক কথা বলছে কেউ বলছে টক কেউ বলছে মিষ্টি কেউ বলছে রস শুকিয়ে যাচ্ছে তো বিশাল ফল ধরেছিল গাছকে দুর্বল করে দিয়েছে আবার খাবার দিব বিশাল জোর পেয়েছে ফল চলে আসবে তবে লাস্ট এখন চার পিস ফল আছে তবে আর এই ফল গুলা কিন্তু সবথেকে ছাট কারণ ছোট হয়ে গেছে কারণ ধরেন মানুষ আসলে আগে বড় গলায় কাটতে হয় আচ্ছা কারণ ছোট উল্টে পাল্টা তো পাড়া যাবে না ভালো গলায় পাড়তে হবে ঠিক আছে একটা পেরে একটু দাও আচ্ছা ঠিক আছে এখান থেকে পাড়ছি এই দেখেন এটা দেখাচ্ছি ক্যামেরায় এই যে বোটা শক্ত নাকি বিশাল বোটা শক্ত হয় এই দেখেন না ঝড়ে পড়বে না কাটো ফিরিল অরিজিনাল দেখো বল তাহলে বুঝতে পারবে এটা শুকায় না তো আমরা কবে থেকে খাচ্ছি সবাইকে দেও বন্ধুদেরকে এইদিকে আছেন আপনারা খেয়ে দেখেন খুশারা কত সুন্দর ছিল এসে দেবুদা বলো না কেমন ভালোই মিষ্টি তো টক আছে না টক নেই তবে পাঞ্জাবটা যে চিনির মতো মিষ্টি ছিল এই চিনির মতো মিষ্টি বলা যাবে না অত মিষ্টি না মিষ্টির সঙ্গে আর একটু টক সুন্দর হয়েছে খেলে বাট্টা ভালো না তাই বলছি অনেকে বলে একদমই খাওয়া যায় না সেটা নয় ভালোই চলে আর কি খেলে বাট্টা ভালো খেয়ে দেখেন এরকম তো কোনো জায়গায় রস শুকায় নিতে বোধহয় দেখো বোঠার দিক আগার দিক এই যে আসতে দেখো এই যে কোথাও দেখলে বুঝতে পারবেন না কোনো রস শুকায় না আর বিশাল রস তাহলে আপনারা প্রয়োজনে ডেকোপন গাছও রাখতে পারেন আরামসে লাগাতারে এর থেকে আরো বিশাল স্বাদ ছিল কারণ স্বাদটা কমে গেল অলরেডি আচ্ছা এদিকে পাকা মেলা দিন ধরে পেকে গেছে গাছে এই যে বুটা এই যে কেমন হয়েছে এই যেগুলা মানে মরা মরা হ্যাঁ এবার এবার মানে শেষের দিকে হতে আছে এবার রসটাও তাও দেখায় এক ফোঁটা পরিমাণে যে বুটার দিক তাও শুকায়নি কিন্তু রস দেখাচ্ছি বাহ প্রচুর রস তো হ্যাঁ এই যে রস বিশাল তো আপনারা ডেকোপনের গাছও কিন্তু লাগাতে পারেন আরামসে আরামসে ভিয়েতনাম নাম হ্যাঁ না না এটা ভিয়েতনাম দেখালাম সেম এরকম দেখতে ওটা আলাদা নাম ছিল ওটা গোল এই দেখেন এই ভিয়েতনামের একটু খুব ছুচিলে হয় ওই কেউ বলছে ভিয়েতনাম কেউ বলছে বাউথ্রি বিভিন্ন ধরনের নাম দিয়ে বেচছে না বেচলে তো ধরেন চলবে না ব্যবসা এই শুধু ইটা দেখেন এই যে ভিয়েতনামের এটা গোল কিন্তু অত ছুচিলে না এই যে এবারে কেউ বাউথ্রি বলছে বিভিন্ন রকম নাম আচ্ছা একটা একটু কেটে দেখাও কেটে দেখি কেমন কাঁচা একটু কাটছি হ্যাঁ কাঁচাই কাটো কারণ ভিয়েতনাম থেকে গেলে অতটা সুস্বাদু হয় না হ্যাঁ সবুজ অবস্থায় খেতে হয় দেখেন এটা আরো মোটামুটি এক মাস পরে খেলে ভালো হয় হ্যাঁ বিশাল কাঁচা কিছুই হয়নি মোটা খোসা এখনো রেডি হয়নি আরো টাইম লাগবে গন্ধ বেরিয়ে গেছে তো একদম ও বাবা রস কি রস বিশাল খেয়ে দেখেন আসে
এটা তোমার ওই পাঞ্জাব মালটা অনেক ভালো এসেছে তুলনামূলকভাবে সেই হিসেবে একটু মিষ্টি একটু কম তবে এখনো রেডি হয়নি একবারে কাঁচা খায় 1 মাস কি 2 মাস পরে ওটা খাওয়া উপযুক্ত হবে একবারে কাঁচা খাবে না আরেকটু বড় হবে সরজি ভাই এইটা কি জাতের কমলা এটা দেখি দেবুদা বলতে পারে কি আমার ভিডিও দেখেছেন গাছ দেখে চিন্তাছেন কি দেখি ভাই তো না না পাকিস্তানি পাকিস্তানি দেবুদা সাইজটা দেখেন আচ্ছা হ্যাঁ পাতাগুলো একটু ছোট ছোট পাকিস্তানি সাইজ দেখে বুঝতে পারছেন কিছু দেখো সাইজটা দেখান না কি আকারে সাইজ বিরাট বড় বড় দেবুদা ভাগ্য খুব ভালো আমরা পড়ে গেল দেখো ওরে ফেটে গেল লাগেই পড়ে ফেটে গেল মানে আরই নাই কমলার অনেক গল্প শুনেছি এটা আমার ভাগ্যে ছিল বুঝলে ওর জন্যই আমার সামনে পড়ে গেল দেখো পাকিস্তানি আমরা এই দেবুদা এটা দেখো পাকিস্তানি দেখো তো ব্যাপারটা দেখো বাহ দেখেন এমনি তো খুশ হয়ে গেল হ্যাঁ এ তো হালকা একদম লোকে এছাড়া বিশালই ছিল কারণ পাকিস্তানি বিশালই সুন্দর বলছি না আর ইটা দেখেন রস আর ই গালা গেট আপ ধরে দেখেন এমনি তো কাছ থেকে পড়ে গেল দয়ানন্দ খেয়ে দেখেন সুন্দর নাও রাজীব নাও বিসমিল্লাহ কত রসের শেষ নেই তো পুরো মুখ ভরতে হয়ে যায় আরেকটা খাই রস হ্যাঁ খাও আমি একটা তৎক্ষণ রসও দেখাই ও সাইজ কি ক্যামেরাম্যান তো অবশ্যই পাবে এক একটা কয়ার বন্ধুরা সাইজটা দেখেন এই যে বীজ কম বীজ বীজ আছে নাকি কয়া তো বীজ পাইলেন কেউ আগেটাই পাইনি এটা এটা দুটো আছে আমার একটাও নাই এটা তো নাই দেখছি তবে দেখি ভিতর আছে কি আমাদের ভাগ্য ভালো এই দেখেন রস দেখেন একটা কয়াতে গিলা দুটা কুয়া ছিল একটা কাপের গিলাস আছে কাপের এক কাপে দুটো কুয়া দারুন মিষ্টি দারুন হয় আমি এটার অনেক গল্প শুনেছি কিন্তু এখনো খাইনি এই প্রথম খেলাম বুঝতে পারছেন এবার পাকিস্তানি কমলা আর কোষাটা দেখো কত সুন্দর ছাড়িয়ে গেল কোন রসগুনের ভাব আছে কি তাই বলো দেবুদা দারুন বিশাল রস বিশাল মানে তার আরেকটা খেয়ে নি খেয়ে দেখো দারুন লাগছে দেখেছো মানে বলার কিছু নাই শুধু ইটা দেখো ওটা আমার আমার মা গেছিল এটা তাহলে এগুলা গোল্ডেন মৌসুমী তো এর গঠনটাও কিন্তু সাধারণত মৌসুমীর থেকে একটু আলাদা একটু চ্যাপটা গোল টাইপের না চ্যাপটা গোল টাইপের আর গায়ে কোনো খাত ফাত কিছু না 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 একটু কাছে আসো কাছে থেকে দেখো একদম পুরো গোল শেপ আর ইয়েলো পুরোটা ইয়েলো দেখলি বুঝতে পারবে পাতাগুলো একটু কালারও অসাধারণ একদম তো রাজীব আর তো আমার ওই পাঞ্জাবটা দেখলেন গায়ে কত সুন্দর দাগ টানা টানা আর এটা দেখুন এবার একটা খেয়ে দেখা যাক নাকি খেয়ে দেন এই হলুদটা পাড়েন নাহলে এটা পাড়েন এটা পাড়েন আচ্ছা এইটা পাড়ি হ্যাঁ পাড়েন ওফ মায়া লাগছে দেবুদা হাতে এইভাবে পেড়ে নিলেন গাছ থেকে আমার অনেক কষ্টের হলো এক বছর পরে খাওয়া কষ্ট তো হবেই আচ্ছা ঠিক আছে কেটে দেখেন এটা একবার ধরে মনে হয় না একবার হ্যাঁ এটা বছরে একবার রস নাই মনে হয় নাকি দেখেন রসটা ফোটাও নাই মনে হচ্ছে থাকবে না তো এই দেখেন বন্ধুরা দেখলি বুঝতে পারবে আরে টিপা দরকার নাই দেবুদা মায়া লাগছে মায়া লাগছে এক ফোটা রস নেই কিন্তু আচ্ছা একটু কাটো খেয়ে দেখি এটা দেন এই দিকটা বেশি আছে বেশি দিকই কাটি আশা করি মিষ্টি হবে খেয়ে দেখেন না অল্প অল্প করে দি হ্যাঁ খুব ভালো একটা জাত কিন্তু ভীষণ মিষ্টি হ্যাঁ দাদা দাদা আমি বুঝি না সবাই বাড়িওয়ান মালটার পিছনে কেন খোঁজে ওটা কিন্তু আরো দু মাস আগে সব উঠে গেছে আর এটা ডিসেম্বর আমার মনে হয় জানুয়ারি মাসেও এই গাছ থেকে পারা যাবে দেখেন আর তখন তো 4 টাকা 3 টাকা পিস হয়
দারুন জাত। আমি রসটা একটু দেখিয়ে দিই, মিষ্টির কোনো কথা হবে? এই দেখেন বন্ধুরা, দেখলি বুঝতে পারবে। এই দেখেন, এই দেখেন একটা ছোট একটা কয়াতে মোটামুটি আমার বস্তায় ছিল, আর এই থেকে জন্ম থেকে অবধি আর আড়াই বছর হলো। হ্যাঁ, এই গুড়াটা দেখো দেবো কি মোটা, একটা শক্ত শক্ত। এই বড় জায়গায় দিয়েছি বলে গাছটা কিন্তু খুব দ্রুত গতি বাড়ে। আর এই বছর এখান থেকে আমরা ডাল কেটে চারা করি। তো নার্সারিটা এতটাই বড় যে আমি একটা ভিডিওর মধ্যে আপনাদের দেখাতে পারছি না, তাই পার্ট টু আসছে। এই ভিডিওটা দেখার দুই একদিনের মধ্যে আপনারা পার্ট টু ভিডিও পেয়ে যাবেন। তো আমরা এখন রাজীবের সঙ্গে এসেছি একটু হাজার দুয়ারি দেখতে। তো তার একটু সিন আপনাদের দেখাচ্ছি, আপনারা আসবেন, খুব ভালো জায়গা, খুব সুন্দর লাগবে। আর পাশে তো নার্সারি আছেই, আপনারা নার্সারিতেও আসবেন, সমস্ত গাছই আপনারা বাড়ি বসেও পেয়ে যাবেন এবং নার্সারিতে এসেও নিতে পারেন। একদম বিখ্যাত নার্সারি মুর্শিদাবাদের রাজীব নার্সারি, প্রত্যেকটা গাছে কিন্তু ফলে পরিপূর্ণ।